আশা তে হইছিল বিয়াস্তর সেলের কাছে আশা তে হইছিল আচ্ছা কিন্তু ফ্যামিলি বেশি ভালো না অনেক কষ্ট দিত মারধর করত ছেলেটা খুব ভালো না দেখছিলাম আগে প্রথম দেখছিলাম ভালো পছন্দ করে বিয়ের সাথে করছিল কিন্তু এখন বলে কি টাকা পয়সা নিয়ে আসো নালে বাড়ি থেকে বাড়িয়ে যাও মানে বিয়ে করার পরে বুঝতে পারলেন যে আসলে স্বামী পক্ষ লোভী ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম সুমি সুমি আপু কেমন আছেন আপনি আছি ভাই অনেক কষ্টের মধ্যে তো আছি কিসের কষ্ট কিসের কষ্ট বাবা আছে অসুস্থ হ্যাঁ বাবা আছে মা আছে কিন্তু একটা বড় ভাই আছে আমাদের দেখাশোনা করে না আচ্ছা আচ্ছা মতন আমি সেলাই মেশিন আর কাজ করে জামা কাপড় গুতুম লাগে দিন কাটাই আপনার খরচটা বা আপনার মা বাবাকে আপনার দেখাশোনা করতে হয় আমার ভাই কোনো খোঁজ খবর নাই না ভাই খোঁজ লয় না কিন্তু ভাই ভালো থাকলে কি হবে এক ভাই এক বোনে ভাইয়ের বউ তো ভালো না আচ্ছা এক ভাই এক বোনে হ্যাঁ এক ভাই এক বোন ভাইয়ের বউ বেশি জ্বালাতন করে নাকি ভাই বেশি জ্বালাতন করে ভাইয়ের বউটাই ভালো না ভাই কোনো মতন একটু আছে আচ্ছা আচ্ছা টুকটাক দেয় কিন্তু ভাইয়ের বউ দিলে ঝরঝামেলা লাগে জানতাম লাগে লেখাপড়া করছিলেন আপনি আমি অল্প লেখাপড়া করছিলাম বিয়ের বয়স তো হয়েছে বিয়ের শাদি কি হয়েছিল বিয়ের শাদি আমার হয়েছিল আচ্ছা আচ্ছা কি কিভাবে বিয়ে হয়েছিল বিয়ের সাথে হয়েছিল কিন্তু গৃহস্থের মধ্যে আমার বিয়ের সাথে হয়েছিল গৃহস্থের ছেলের কাছে বিয়ের সাথে হয়েছিল আচ্ছা কিন্তু ফ্যামিলি বেশি ভালো না অনেক কষ্ট দিত মারধর করত ছেলেটা খুব ভালো না দেখছিলাম আগে প্রথম দেখছিলাম ভালো পছন্দ করে বিয়ের সাথে করছিল কিন্তু এখন বলে কি টাকা পয়সা নিয়ে আসো নালে বাড়ি থেকে বাড়িয়ে যাও মানে বিয়ে করার পরে বুঝতে পারলেন যে আসলে স্বামী পক্ষ লোভী ছিল বা স্বামীটা ভালো ছিল না উনি টাকা লোভী ছিল কতদিন সংসার করেছিলেন কতদিন এই তো 6-7 মাস সংসার করেছিলাম মাত্র 6-7 মাস 6-7 মাস সংসার করেছিলাম কিন্তু ওর মাটা একটু ভালো মাটা একটু ভালো আছে কিন্তু ছেলেটা বেশি ভালো সারাসারি হয়েছে কতদিন আমার সংসারে আমি করতে পারি নাই বাচ্চা কাচ্চা সেটাই সেটা না তারপরেও সংসার আল্লাহ দিলে তো মানুষ একদিন সংসার করলেও বাচ্চা কাচ্চা হয়ে যায় তা যেহেতু আপনি একা আছেন আমি মনে করি এখন যে বিয়েটা করবেন চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন দেখবেন আপনার জীবনের কষ্টটা দূর হয়ে যাবে আশা করি ঠিক আছে নামাজ কালাম পড়েন তো হ্যাঁ আমি নামাজ পড়ি যাই নামাজ কালাম পড়েন সেটাই তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নবীনগর ওইখানে কি ওইখানে জায়গা জমি টমি আছে কোনো না ভাড়া থাকেন দেশের বাড়ি কুমিল্লা ওইখানে আমি ভাড়া থাকি ভাড়া থাকেন তাই না তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে কর্ম করতে পারে না তখনই আসলে সংসারের অভাব অনটনটা বোঝা যায় মা বাবা আশা করে বিয়েও দিয়েছিল কিন্তু অল্প কিছুদিনের মাথায় সংসারটা আসলে হয়নি এখন নতুন করে বিয়ে করবে বা জীবন সাজাবে সেই আশা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি ভালো লাগে তার কথা শুনে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01323525030 নাম্বারটা খোলা থাকে তো আমার নাম্বারটা সবসময় খোলা থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে বলবেন আর সত্যি কথা বলবেন দেখবেন আল্লাহ সত্যি কথাই বলি মিথ্যা কথা কেন বলবো ভালো মনের মানুষ পাইলে মানুষ গরিব হোক আর ধনী হোক সবাই একটা ভালো মনের মানুষ চায় দেখি কোর মোহাই কোদে আল্লাহ ভালো দেয় তো ভালো মনের মানুষ আল্লাহ আমাদের মিলিয়ে দেয় তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম